What is up everyone, welcome back to my YouTube channel. So আজকে ব্লগটা হচ্ছে actually ব্লগ না, just ছোট্ট একটা ভিডিও ক্লিপ, সেটা হচ্ছে আমার হেলমেটটার মডিফিকেশনের। হেলমেটটা মডিফিকেশন বলতে হেলমেটটা স্টিকার করাইছি, একদম ফুললি স্টিকার দিয়ে র‍্যাপ করছি। সো চলুন হেলমেটের স্টিকার মডিফিকেশনের ভিডিওটুকু দেখে আসি। Thank you.
সো এই ছিল আমার হেলমেটটা সম্পূর্ণ মডিফিকেশন ভিডিও। তো হেলমেটটা এভাবে স্টিকার মডিফাই করার পেছনে রিজন, আমার হেলমেটটা লাস্ট কিছুদিন আগে যখন অ্যাক্সিডেন্ট হয় তখন হচ্ছে মোটামুটি ভালো স্ক্র্যাচ পড়ছে, তো স্ক্র্যাচগুলোর কারণে হেলমেটটা দেখতে অনেকটা বাজে লাগতেছিল। তো যার জন্যই আমার প্ল্যান ছিল যে আমি এই হেলমেটটা সম্পূর্ণ কার্বন স্টিকার দিয়ে মডিফাই করব, যেটা আজকে করছি। তো আমার কাছে তো মোটামুটি ভালো লাগছে, শুধু একটু ভয় পাইতেছি যে স্টিকারগুলো না যেন উঠে যায়। তো আপাতত মেবি 2-3 মাসের মতো সময় আমার হেলমেট কেনা হবে না। আমি ভাবতেছিলাম যে 2-3 মাস মোটামুটি এই হেলমেটটা দিয়েই কভার করে ফেলার, তো তারপরে হয়তো নতুন কোনো হেলমেট কিনবো। তো এখন অবধি প্ল্যান তেমন একটা কোনো প্ল্যান নাই যে কোন হেলমেট কিনবো বা কবে কিনবো। তো আপাতত দেখি কতদিন এই হেলমেটটা দিয়ে চালানো যায়। সো এই ছিল আমার হেলমেট মডিফিকেশনের ছোট্ট একটা ভিডিও ক্লিপ। তো আই হোপ ভিডিওটা সবার ভালো লাগছে, অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের মেম্বার হয়ে যাবেন। সো দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন কোনো ব্লগে, তার আগ পর্যন্ত ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। ওয়ার্ক হার্ড, হ্যাভ ফান, পিস।